মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় ও দয়ালু। আল্লাহর বার্তাবাহক মুহাম্মাদের পক্ষ হতে বাইজেন্টিয়ান সম্রাট হেরাক্লিসের নিকট তাকে আন্তরিক শুভেচ্ছা যে জাতির অভিভাবক। আমি এই মহান ঘোষণা শোনার জন্য অনুরোধ করছি, আমি মানুষের নিকট আল্লাহর বার্তাবাহক, আপনাদের পরিত্রাণের জন্য ইসলাম গ্রহণ করলাম। সে আরবের নতুন নবী সম্পর্কে বলছে, এটা কি এমন যে জন দ্য ব্যাপটিস্ট মরু থেকে স্বর্গের রাজার কাছে এসে পরিত্রাণের উপায়ের কথা বলছে? আলেকজান্দ্রিয়ার মহান সম্রাটের জন্য মহানুভব পারস্যের অধিপতি মুহাম্মদ আপনাকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছে, আপনার পরিত্রাণের জন্য ইসলাম গ্রহণ করুন। তুমি তো মরু থেকে উঠে আসছো ছাগলা রুটে কৃতদাস, তুমি কেন আমাকে জ্ঞান দিতে আসছো? মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক, তাকে অনুমতি কে দিল? আল্লাহ মুহাম্মদকে মানব জাতির জন্য করুণারূপে পাঠিয়েছেন। যিশুর মৃত্যুর 600 বছর পর, যখন সমগ্র ইউরোপ অন্ধকারে নিমজ্জিত ছিল এবং সব জায়গায় আদি সভ্যতার পতন ঘটছিল, মুহাম্মদ আরবের মক্কায় জন্মেছিল।
মক্কা তখন ধনী ব্যবসায়িক নগরী ছিল, যা শাসন করত এর ব্যবসায়ীরা, যাদের সম্পদ বহুগুণ বেড়ে গিয়েছিল বিশেষ একটি কারণে। তারা দেবতাদের আসন দিয়েছিল। প্রতি বছর বিশাল মেলার সময়ে মরুরোঝারা তাদের দেবতা এবং তাদের ধারণাকে কাবার মধ্যে নিয়ে আসত। ইব্রাহিমের এক সময়ের মহান কীর্তি কাবা এখন পরিণত হয়েছে মূর্তি পূজার ঘর হিসেবে। কমপক্ষে 360টির মতো দেবতা এখানে স্থান পেয়েছে। মক্কা 310 সালে। অপেক্ষার দিনটি কি এসে পড়লো? এখনো নয়, এবছর দেবতারাই হচ্ছে স্বর্ণ। আপনি যখন দেবতার উপাসকদের এক জায়গায় রাখবেন তখন মোটা লাভই পাওয়া যায়। কাবায় রাখার জন্য আরো দেবতারা আসছে। ওই যে ক্যারাভান এসে পড়েছে, তারা মনে হয় দৌড়িয়ে এলো, নিশ্চয়ই খুব তৃষ্ণা পেয়েছে। আরো 5টা লোককে লাগিয়ে দিন। কয়টা ভেড়া তাদের জন্য জবাই দিই বলুন তো? 70টা? 100টাই দেন। তাদেরকে একেবারে ভালো করে খাইয়ে খুশি করে দেন। নেতাদেরকে 10টা ভেড়া দিন। একদা এক কবি গেল এক হাকিমের বাসায়। হাকিম তাকে দেখে বলল, এখানে কবিতা ও গল্পের তো মাথা কাটা হয়, তবে তুমি কি এসেছো সে আশায়? এবং আমি কসম করে বলছি, তার যে তরবারিটি ছিল তা ছিল পানিতে ও চিকন। জায়গা দাও, জায়গা দাও, কবিতার প্রেমিক আসছেন, আসছেন আবু সুফিয়ান, অনুগ্রাহী এবং ধনী। অনুমতি দিলে শুরু করি। যখন আবু সুফিয়ান কবিয়ালকে দাওয়াত দেয়, সেখানে আনন্দ আর ভালোবাসার ঝর্ণা প্রবাহিত হয়। যেখানে পিঠার মত পাই, সুন্দরীদের দেখতে পাই, কবিতা আর গানের জোয়ার বসে যখন কবিয়ালের কাছে আবু সুফিয়ানের দাওয়াত আসে। আপা, সরাসরি চায়না থেকে আসা সিল্কের কাপড়। আপাকে এটা খুব সুন্দর মানাবে, একদম রাজরানীর মতো লাগবে। খুব কম দামে দিচ্ছি। ঠিক আছে, 7 গোজ দাও। 20 দিনার। আবু সুফিয়ানের বউ 15 দিনার। ও প্রভু, অবশেষে কিনা এই মহান কাবার দেবতারা আসলো। ওই লোকটিকে যে ওখানে দাঁড়িয়ে আছে আমার ভেতর পর্যন্ত দেখে নিচ্ছে। এখান থেকে আমাকে নিয়ে চল। মোহাম্মদ কেন এখানে এসছে? তুমি তাকে থামাও না কেন?
সে তো তোমার ভাতিজা। সে একসময় বদলে যাবে। বদলে যাবে? তার বয়স এখন 40। এটা অস্বাভাবিক। তার ধনী বউ আছে, সে মক্কার সর্বোচ্চ সুখ পেতে পারে, আর সে কিনা কোন গুহার মধ্যে বসে আছে, এটা সম্পূর্ণই অস্বাভাবিক ব্যাপার। সেই মানুষের জন্য যে ক্রোধের কোপে পড়ার ঝুঁকি নেয়, হ্যালুজার, যে আমাদের স্বাস্থ্য রক্ষক, মানাট, যে উন্নতির দেবতা, অ্যালার্ট, যে কিনা পরিবার ও গোত্রের দেবতা, এবং হুবা, হুবা, যে আমাদের ক্যারাভান চালায় ও ভাগ্য নিয়ন্ত্রণ করে। দেবতাকে সামনে রেখে তার প্রতিদ্বন্দ্বিতা করা খুবই ভয়ানক ব্যাপার, অযৌক্তিক, বিপ্লবী, নির্বোধ। হ্যাঁ, মনে হচ্ছে মোহাম্মদ তার উপরে বিপদ ডেকে আনবে। বড় মেলাটা শেষ হওয়ার পর মন খারাপ হয়ে যায়, মনে হয় পরেরটা আর দেখতে পাবো না। আবু তালিব, শান্ত হও জাহিদ। মোহাম্মদকে হেরা পর্বত থেকে নেমে এসেছে, উনি 3 দিন ছিলেন না, আমরা তাকে দেখিনি। আমি ভাবলাম উনি ফেরার পথে আপনার সাথে দেখা করবেন, কিন্তু সে এখনো ফেরেনি। 3 দিন আমি ভীত যে সে পাহাড়ে আছে, কারণ আমি জানি না কি হচ্ছে। মানুষ পাহাড়ের উপর থেকে পৃথিবী সর্বাপেক্ষা ভালোভাবে দেখে। মোহাম্মদ, করুন, প্রভুর নামে যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন, যা মানুষ জানত না তা শিখিয়েছেন, করুন। উনি এখনো কম্বলের নিচে কাঁপছেন, কিন্তু কথা বলেছেন। জাহিদ, পর্বতে আমার ভাতিজার কি হয়েছে? তিনি একা ছিলেন গুহার মধ্যে, হঠাৎ করে একজন ফেরেস্তা তার কাছে এলো। ফেরেস্তাটি বলল, পড়ো। মোহাম্মদ বললেন, আমি পড়তে জানি না। ফেরেস্তাটি আবার নির্দেশ দিলেন, পড়ো, তোমার প্রভুর নামে যে মানুষ সৃষ্টি করেছে জামাটা 1 ফোঁটা রক্ত হতে, তিনি শিখিয়েছেন যা মানুষ জানত না, পড়ো। ব্যাপারটা কি এমন হতে পারে না যে পুরো ব্যাপারটাই তার স্বপ্ন? মোহাম্মদ পাহাড় থেকে নেমে আসছিলেন, তিনি পরিষ্কার জিব্রাইলকে দেখলেন, মানবাকৃতি তিনি দিগন্তরেখার উপরে দাঁড়িয়ে আছেন। তিনি যতবার মাথা ঘোরালেন, যেদিকেই তাকালেন না কেন, তাকে দেখতে পেলেন, এবং জিব্রাইল তাকে আবার বলল, আমি হচ্ছি জিব্রাইল, এবং তুমি মোহাম্মদ, আল্লাহর বার্তাবাহক। সে কাদের কথা বলেছে?
তার স্ত্রী আলী এবং তার বন্ধু আবু বাকর। আর তুমি? আমি হচ্ছি তার পালক পুত্র। সবার সাথে সাবধানে কথা বলো, তাকে বলে দিও তার যে চাচা শৈশবে তাকে রক্ষা করেছিল তাকে এখনো করবে। যা হোক, তারা বলে যে মুসার প্রভু জ্বলন্ত ঝাড়ের মধ্য থেকে কথা বলেছিল। তুমি যদি তোমার ভাতিজাকে না থামাও তবে আমরা থামাবো। সে শহরকে বিভক্ত করছে, কুড়ে ঘরের সাথে দালান সে প্রজন্মকে বিভক্ত করছে, বাবা ও সন্তানের মধ্যে। যুবকরা তার কথা শুনছে, সে যুবকদের আকৃষ্ট করছে। আমরা আরব জাতি, আমরা পিতাদের সম্মান দেই, সন্তান কখনোই আমাদের শিক্ষক হতে পারে না। আচ্ছা, এটা কি মেনে নেওয়া যায়? গতকাল রাস্তায় যার সাথে দেখা হয়েছে সে কিনা আজকে কোন না কোন খোদার নবী? মৃত হার কিনা বেঁচে উঠবে, কারণ যে মানুষ সৃষ্টি করেছে সে মানুষকে মৃত অবস্থা থেকেও ফিরিয়ে আনতে পারবে? সে এটা বলে দেবতারা আমাদের ত্যাগ করতে পারে এবং অন্য শহরে চলে যেতে পারে। তাকে বলুন আমরা তাকে ক্ষমতাও দেব, অবস্থান দেব, কাবার চাবিও দেব এবং টাকাও দেব। তাকে বলুন সে যা চায় তাই দেব। মোহাম্মদ, দয়া করে নিজের এবং আমার প্রতি, বৃদ্ধের প্রতি এমন বোঝা চাপিও না যা সে বইতে পারে না। শৈশবে তুমি আমার বাহুতে ছিলে, আমি তোমাকে আঘাতপ্রাপ্ত দেখতে পারবো না। ফিরিয়ে দিলে তারা তোমাকে আঘাত করবে। সে আমাকে বলল যে যদি তারা আমার ডান হস্তে সূর্য এবং বাম হস্তে চাঁদও রাখে আমি বার্তা প্রত্যাখ্যান করব না যা আল্লাহ প্রদত্ত। আমি মরার পর তুমি যা খুশি করতে পারো, কিন্তু যতক্ষণ বেঁচে আছি আমাকে তোমার মানা লাগবে। তুমি বাবাকে আঘাত দিলে কেন? আমি যদি প্রতিদিন মদ খেতাম, জুয়া খেলতাম, তাহলে তোমরা এটাকে বলতে আভিজাত্য। সেটা হলেই তোমাকে আমার ভাই বলে মনে হতো। তোমরা সবাই আমার সন্তান। আমার সামর্থ্যের সবই তোমায় দিয়েছি, কিন্তু এখন বুঝলাম তা পর্যাপ্ত নয়। মোহাম্মদ এর চেয়েও বেশি দিয়েছেন, এর চেয়ে অনেক বেশি সম্পদ দিয়েছেন। ওকে বের করে দাও বাবা। উনি সে ওয়ালিদ নয়, সে আমাদের বাবা। তুমি তাকে যন্ত্রণা দিচ্ছ। দাঁড়াও হুদায়ফা, দাঁড়াও। তারা কি করে বলে এটা নতুন আবিষ্কার যখন এই ব্যাপারটাই পুরাতন? মক্কাতে এটা নতুন, আল্লাহ তো অনেক আগেই এটা পাঠিয়েছেন। জানো মুসা ঈসা সব নবীকেই মানুষ এটাকে বদ দিয়েছে, পরিবর্তন করেছে, ভুলে গেছে। এখন আল্লাহ মোহাম্মদকে আবার তা দিয়েছেন এবং আবারও এটার নতুন রূপ। কে আসলো? জাফর এসেছে।
আল্লাহর পবিত্র বাণী। যখন সূর্য প্রজ্জ্বলিত হয়ে ওঠে এবং নক্ষত্র খসে পড়ে, যখন পর্বত নিশ্চিহ্ন হয়ে যায়, যখন খাল নদী শুকিয়ে যায় এবং পরিত্যক্ত হয়, বন্য প্রাণীরা সব একই সাথে অবস্থান করে এবং সাগর উত্তাল হয়, যখন হৃদয় নোনা হয়ে যায় এবং কন্যা শিশুর জীবন্ত কবর হয়, জিজ্ঞেস কর কোন দোষে তাকে হত্যা করা হলো, যখন আমল নামা খোলা হবে এবং আকাশ সম্পূর্ণ ছিঁড়ে পড়বে, তখন সব আত্মাই বুঝবে এটা শুরু হয়েছে। তুমি কি তখন সেখানে ছিলে জাফর যখন আল্লাহ বাণী পাঠালো? সকাল হয়ে এসেছে। আবা, প্রথমে তুমি, তারপর জাফর যাও। অমর, তোমার কারণে তোমার মা দুশ্চিন্তা সারা রাত জেগে ছিল। আমি দুঃখিত বাবা। শোনো ছেলে, তুমি কি আবার মোহাম্মদের সাথে দেখা করেছ? এখন কি হবে? তাকে মাফ করুন, এটা আমার দোষ, এটা আমি করেছি। এই দেবতা সারা জীবন ধরে আমাদের সাহায্য করেছেন, কিন্তু এ তো ভেঙে গেল, এ তো নিজেকেই বাঁচাতে পারলো না। তুমি কি ধরনের কুপরামর্শ শুনছো? আসল ঈশ্বর হচ্ছে অদৃশ্য, সে কাদার তৈরি নয়। আমার, আমরা প্রতিদিন কাবাতে দেবতাকে দেখি, তোমাকে নিয়ে আমি ভয় পাচ্ছি। তুমি তাদের কথাই শুনছো যারা তোমার ক্ষতি করবে? আমি মোহাম্মদের কথা শুনি। এটা ঠিক যে মোহাম্মদ যথেষ্ট আন্তরিক, সে দেয়, সে অংশ নেয়, হাসি ছাড়া সে কোনো কথাই বলে না, কিন্তু সে অনেক ধরনের ভয়ানক সব তত্ত্ব ছড়াচ্ছে। ভয়ানক তত্ত্ব? কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, ধনীরা গরিবদের ঘৃণা করবে না, শক্তিমানরা দুর্বলদের ক্ষতি করবে না, এগুলোকে তোমরা বলছো ভয়ানক তত্ত্ব? মেয়েদেরকে বিয়েতে জোর জবরদস্তি করা যাবে না, তাদেরও বাছাইয়ের অধিকার আছে। এই আজকে রাতে উনি বললেন যে নবজাতক মেয়েদের কবর দেওয়া বন্ধ করো। আমি ভাগ্যবান, আমি ভাগ্যবান যে আমি তোমাকে পেয়েছি। হ্যাঁ, কিন্তু তুমি কি জানো তোমার আর আমার কখনোই দেখা হতো না ইয়ে স্যার, এবং তোমার কখনোই জন্ম হতো না। আমাকে কবর দেওয়া হতো আমার দুই বোনের মতো, কিন্তু আমার বাবা এটা করতে পারেনি, সে তৃতীয়বার এটা করতে পারেনি। যখন দ্বিতীয় মেয়ে জন্মালো, যখন আমার বাবা তার উপর বালি চাপিয়ে দিচ্ছিল, মেয়েটি বাবার একটি আঙ্গুল জড়িয়ে ধরল, ঠিক যেভাবে বাচ্চারা ধরে। এরপর সে আমার মাকে বলল যে মাত্র এক মিনিট লাগলো ছোট্ট সুন্দর মেয়েটি স্থির হয়ে যেতে,
এবং মৃত্যু তার হাতকে সরিয়ে দিল। যখন আমার জন্ম হলো, আমার বাবা ঘর থেকে বের হয়ে কাঁদতে লাগলো যে সে এটা করতে পারবে না, সে এটা কখনোই করতে পারবে না। সুমাইয়া, এটা অভিশাপ ছিল, এটা ভুল। যে দেবতা এরকম করায় সে কোনো দেবতাই নয়। আমি মোহাম্মদের বাসায় যাবো বলে শপথ করেছি মা। হ্যাঁ, সে একজন ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। দুজন তাকে অনুসরণ করছে। পড়া মোহাম্মদ তো লিখতেই পারে না, কিন্তু সে বলতে পারে। তুমি কি বললে? মোহাম্মদ কথা বলতে পারে? ও, তাহলে তো ভালোই। ঠিক আছে, এবার তুমি মুখ খোলো। তা মোহাম্মদ কি বলে? সেগুলো আল্লাহর বাণী, তার নয়। কোন আল্লাহ? কোন কথা? কথা বলা ঈশ্বর? তোমার মোহাম্মদ শুধু নিজের সাথে নিজেই কথা বলে। যখন আল্লাহ নবীর কাছে বার্তা পাঠান, নবী তা মনে রাখে এবং তাদেরকেই বলেন যারা তা লিখতে পারে। এই হচ্ছে কোরআন। মোহাম্মদ তো নিজেকে ঘুমের ঘোরেই আটকিয়ে রেখেছে, কম্বলের নিচে সে শুয়ে আছে চোখ বন্ধ করে। তার চোখ বন্ধ কিন্তু তার হৃদয় উন্মুক্ত। তুমি ওই চতুর্টাকে লাথি দাও। এটা এখন দরকার নেই। মোহাম্মদ কি এটা বুঝতে পারে না যে দেবতাদেরকে আমরা কাবা স্থান দিয়ে পেট চালাচ্ছি? কাবা আমাদের নিজস্ব। প্রতি বছর আরবের বিভিন্ন গোত্র আমাদের এখানে আসে কেনাবেচা করতে। এখন এটাও কি সম্ভব, 300 দেবতার জায়গায় এক সৃষ্টিকর্তাকে প্রতিস্থাপন করা? এমন কি জায়গায় দেখাই যাবে না, তায়েফ বা মদিনায় বা আমাদের নিজের ঘরে, এমন কি জেরুজালেম বা চাঁদের উপরেও? মক্কা তাহলে কেন আছে? দেবতারা আমাদের ব্যবসা এবং পূজো দুটোর জন্যই। তোমরা ঈশ্বরকে বেচাকেনা করতে পারো না। যুবক, তুমি কিন্তু বিপদের খুব কাছাকাছি এসে পড়েছো। উমার, বোঝার চেষ্টা করো। আমার একটা প্রশ্ন আছে। মোহাম্মদ তোমাকে শিক্ষা দিয়েছে দাস আর মনিব হচ্ছে সমান। ওই টাকা দিয়ে কিনা কালকিত দাস কি তাহলে আমার সমান? হ্যাঁ, মোহাম্মদ বলেন যে একটি চিরুনির দাঁতের মতোই প্রতিটি মানুষ আল্লাহর কাছে সমান। এটা চাকর এবং ভিক্ষুকদের জন্য খুবই চমকপ্রদ চিন্তা। এটা তাদের শক্তি দেবে। বেলাল, একে পার্থক্য বুঝিয়ে দাও। একজন প্রভু এবং ক্রীতদাসের মধ্যেকার, চাবুকটা নাও, তার মুখে মারতে থাকো যাতে সে উপযুক্ত শিক্ষা পায়। চাবুক মারো, চাবুক মার, কেটে ফেলো। চাবুক মারো। মারো বেলাল। কথা মানো, নাহলে মেরে ফেলবে। দেখেছো কি সর্বনাশ তারা রেগে এনেছে? তারা গোলামদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। তোমার যদি দেবতা মানার মতো বিবেক থাকে, মনে রাখবে যে তোমাকে কিনলো সেই তোমার দেবতা। আমি তোর মনুষ্যত্ব কিনে নিয়েছি যখন আমি তোকে কিনে নিয়েছিলাম। তোকে শুদ্ধ করতে হবে। আল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কে শক্তিশালী, তোর প্রভু নাকি তোর এক সৃষ্টিকর্তা? কাল্লা, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। হে পাথর টানো। ঘুরিয়ে দাও, তোমাদের কি শেষ হয়েছে? আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। রক্তের কারণে তার আসল রং বোঝাই যাচ্ছে না। কুমারের সাহেব, আবু বক্স, এই দাসের জন্য 100 দিনার দিবেন। হবে না, শাস্তি দেওয়ার সময় আমাদের সমাজে কোনো দাসকে বেচাকেনা করা নিষিদ্ধ। এই প্রস্তাব হুমায়ুন সাহেবের জন্য, 200। দাসদের দাম যদি এভাবে বাড়তেই থাকে তাহলে আগামী বছর নিজেদেরকেই নিলামে তোলা লাগবে। নিয়ে যাও, তাকে আর কোনো দরকার নেই, মেরে ফেলো বা নিয়ে যাও, তার সাথে আমার কাজ শেষ। আমরা নিজেদের ঘোষণা করছি, আল্লাহ তার বার্তাবহকে বলেছে ইসলামকে খোলাখুলি ঘোষণা করতে। দরজা খুলে দাও, সারা পৃথিবীকে শুনতে দাও। আমরা অন্ধকার থেকে বের হয়ে আসছি, আমরা আল্লাহর পৃথিবী পেয়েছি, আমরা তার বার্তাবাহককে পেয়েছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। আমরা আলোতে বের হয়ে আসছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। আল্লাহ মহান, আল্লাহ মহান। তার কোনো শরীক নেই। আমরা আলোতে বের হয়ে আসছি, আমরা কাবা অভিমুখে যাচ্ছি। মুহাম্মদ ও তার ইসলামের সাথীরা বের হয়ে আসছে দেবতাদের অপমান করতে এবং আমাদের ধর্মকে ছুঁড়ে ফেলতে। তাদেরকে কাবায় পৌঁছতে দিও না, তাদের ফিরিয়ে দাও এবং দেবতাকে রক্ষা করো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তার নবী ও রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তার নবী ও রাসূল নাই, মুহাম্মদ তার নবী ও রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তার নবী ও রাসূল। নবীকে বাঁচাও। ওদেরকে ভেঙে ফেলার এখনই সময়, ওরা মাত্র 30 জন। না, আমরা যথেষ্ট করেছি, এর বেশি করলে তাদের জন্য করুণা তৈরি হবে। আল্লাহু মহান, আল্লাহু মহান, আল্লাহু মহান।
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান আল্লাহর নামে, পরম করুণাময়, পরম দয়ালু। দেখো তোমরা যারা বিশ্বাস প্রত্যাখ্যান করেছ, আমি তার ইবাদত করি যাকে তোমরা করো না, একইভাবে তোমরা যার ইবাদত করো তাকে আমি ইবাদত করি না। ভণ্ড নবী, শেষ করে দাও ওই ভণ্ডকে। নবীকে রক্ষা করো, আল্লাহর বার্তা বহক, আপনি পিছিয়ে যান। আমি বিশ্বাস করি মরুভূমি সেই সবচেয়ে সাহসী লোক যখন সে একা সত্য সম্মুখীন হয়। মোহাম্মদ একজন মিথ্যাবাদী। মিথ্যাবাদী? তুমি তো তাকে বলতে দিচ্ছ না কোথায় মিথ্যা কোথায় সত্য, যখন সে কোনো কথাই বলতে পারেনি সে হচ্ছে একজন মিথ্যাবাদী। দাঁড়াও, সাহস থাকে তো আঘাত করো। আমি আমার ভাতিজার ধর্মের লোক, আমি তাই বলি সে যা বলে। যার লড়ার সাহস আছে আমার সাথে লড়। মোহাম্মদ, মরুর রাতে আমি যখন স্বীকার করি, জানি যে আল্লাহকে ঘরের মধ্যে বন্দী করা যায় না। কে ভেবেছিল যে হামজা, হামজা অন্য কেউ নয়, তার মদ খাওয়া, সিংহ শিকার, এগুলো ছেড়ে মোহাম্মদের সাথে যোগ দিবে? যতই তাকে আঘাত দিচ্ছি ততই তার সাথে লোক যোগ দিচ্ছে। সে ওই শব্দগুলো কোত্থেকে পেল? আমি জানি না। কিভাবে একজন অশিক্ষিত মানুষ পাহাড়ে উঠে গেল আর তিন দিন পর নেমে এলো প্রজ্বলিত কবিতা নিয়ে? এটা শুধু কবিতাই না, এটা তার দেবতা। আমরা কিভাবে একজনের সঙ্গে যুদ্ধ করব যা শক্তি আমরা জানি না? মোহাম্মদ স্বর্গের শপথ করেছে, আকাশে কিনা গাছ, স্বাভাবিকভাবেই সে শ্রোতা পেয়েছে। তাহলে এমন ব্যবস্থা করা লাগবে যাতে তার শ্রোতারা তার কথা কম শুনে। সবচেয়ে দুর্বলটাকে আগে ধরব। বাইরে আয়। দয়া করো, টান দাও। Thank you.
তোর দেবতা কে? উত্তর দে, বল বল, কে তোর দেবতা বল? আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং মুহাম্মদ হচ্ছেন তার বার্তা বাহক। তোমার বাবা এবং মা ইসলামের প্রথম শহীদ, সে প্রতীক্ষিত বেহেস্তের জন্য। তোমরা কি পরিমাণ নির্যাতন সইতে পারবে? নবী বলেছেন যে আমাদের অবশ্যই মক্কা ত্যাগ করা উচিত। তোমরা থাকলে ওরা মেরে ফেলবে এক এক করে। মোহাম্মদ বলেছেন আবুসিনিয়ায় একজন খ্রিস্টান রাজা আছে, তার দেশে কেউ নির্যাতিত হয় না। তোমরা এখনই যাও, আজকেই। Oh, sorry.
চলে গেছে, চলো যাই। আমি তাদের চিহ্ন পেলাম এবং অনুসরণ করলাম, তারপর দেখি উধাও। মোর মধ্যে মাথার উপর শকুন, আর তুমি তাদের পালাতে দিলে? পালায়নি, তারা উধাও হয়েছে। মোহাম্মদ আছে, দুর্বলেরা চলে গেছে। তারা তো আমাদের নাম ডুবানোর কারণ হবে। আমরা সব ব্যবসায়ী, বিশ্বাস নিয়ে কারবার করি, কোনো দুর্নামে জড়াতে পারি না। ঠিক আছে, শোনো, তুমি তো রাজা আনাজাসির ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, তুমি কি সেই বন্ধুত্ব কাজে লাগাতে পারবে? মনে হয় আমি তাদের ফিরে আনতে পারবো। তাহলে যাও, আপনার মাথা উঠান। এটাতে আসলে সেরকম ভাবে সংকোচ করার কিছুই নেই। জুরার সিংহ, আমি জানি না কোথ থেকে শুরু করব। আমাদের বন্ধুত্ব দৃঢ়, আপনি শুরু করুন। কিছু পলাতক দাস পালিয়া আপনার এখানে এসেছে। দাসরা ফিরে যাবে? আপনার শুধু আমাদের দাসগুলো কি ফেরত দেওয়া লাগবে? তাদের মধ্যে কিছু মুক্ত মানুষও আছে, বিপ্লবী। বিপ্লবী? তারা আমার এখানে ঢুকেছে, তবে কেন আমাকে জানানো হয়নি? তারা হচ্ছে বিপ্লবী ধর্মের ক্ষেত্রে। একসময় না একসময় সব ধার্মিক ব্যক্তিরাই বিদ্রোহী ছিল, এবং ইচ্ছা অনিচ্ছায় তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় দাস হিসেবে বিক্রি হয়ে যায়। জেসাস ক্রাইস্ট যদি মেষপালক হন, তার মানে কি এই যে মানুষের আত্মাগুলো ভেড়া হয়ে গেল? কিন্তু তারা বেইমানি করেছে তাদের পূর্বপুরুষের ধর্মের সাথে। তারা এক উম্মাদের ভক্ত, নিজেকে বলে নবী। কিন্তু কথা না শুনে তাদের আত্মাকে আমি শৃঙ্খলাবদ্ধ করতে পারি না। ভালোই, এবার তাদের জন্য সমস্যা শুরু হবে। তোমরা তোমাদের নবীর সামনে মাথা নত করো না। মোহাম্মদ একজন মানুষ, আমরা শুধু আল্লাহর সামনে মাথা নত করি। মোহাম্মদের অলৌকিক ক্ষমতা কই জাফর? সে নবী হলে তার তো প্রচুর পরিমাণে অলৌকিক ক্ষমতা থাকবে। অবশ্যই এটা সত্য, প্রভু তার নবীকে অলৌকিক ক্ষমতা দেন যাতে করে তাকে শনাক্ত করা যায়। মোহাম্মদের অলৌকিকত্ব হচ্ছে পবিত্র কোরআন। বই, একটা বই, এক সাহিত্যিকের লেখা, দেবতার জন্য উপহার, সম্রাট যথেষ্ট শুনেছেন। পেটিকাস্টে লেখা আছে, ঈশ্বর মানুষ সৃষ্টির সময় তার ভেতর এমন ক্ষমতা দিয়েছিলেন যে যাতে করে তারা বিভিন্ন ভাষায় কথা বলতে পারে যা তারা আগে জানত না। এই ধরনের অলৌকিক ঘটনাগুলো আমাদের সময় খুব হতো, আমি অনেক শুনেছি।
তোমাদের মিথ্যেটা দুর্বল। মক্কাতে যখন আমরা নির্যাতনের শিকার হলাম, মোহাম্মদ আমাদেরকে বললেন আবেসিনিয়া চলে যাও, যেখানে রাজত্ব করেন একজন নীতিবান রাজা, যেখানে কোনো লোক অন্যায় করে না। যা তারা নির্যাতন করছে তা ছিল উপযুক্ত শাস্তি। তোমাদেরকে তোমাদের নবী আমার কাছে কেন পাঠালেন? কারণ আপনি একজন সৃষ্টিকর্তার একটি বই বিশ্বাস করেন যেমন আমরা। তিনি আমাদের পাঠিয়েছেন কারণ আপনার হৃদয়ের ঈশ্বর আমাদের রক্ষা করবেন। তাদের সাথে কথা বলা আর পাথর থেকে পানি বের করা একই কথা। কিন্তু এখন তারা আমাকে বাধ্য করেছে, না শুনে উপায় নেই। বলে যাও। বছরের পর বছর আমরা পূজো করেছি কাঠ, পাথর, আমাদের তৈরি বিভিন্ন জিনিসকে। আমরা ঈশ্বরের অবহেলাতেই বাস করছিলাম। আমাদের মর্ত্যের কিছু আইন ছিল, স্বর্গের কোনো প্রকার আইনই ছিল না। ধনীরা গরিবদের অবহেলা করত এবং মানুষের স্বাভাবিক মানবিকতা বোধ, যেখানে ভাই ভাইকে বিপদে সাহায্য করে, এসব তারা নিষেধ করে দিয়েছিল, ব্যাহত করেছিল সমাজের স্বাভাবিক ধারাকে। এ ধরনের অমানবিকতায় একজন পুরুষ আসলেন যাকে আল্লাহ নির্বাচিত করেছে এবং যাকে আমরা বিশ্বাস করি। যখন ওহী আসে তখন তোমাদের তা সংগ্রহ করা উচিত। আমি আল্লাহর বার্তাবাহকের কথা বলছি। মোহাম্মদ আমাদেরকে শিখিয়েছেন এক সৃষ্টিকর্তার ইবাদত করতে, সত্য কথা বলতে, নিজেদের মতো করে প্রতিবেশীদের ভালোবাসতে, দান করতে। মানুষের হাসি অনেক সময় দানের কাজ করে, অপব্যবহার হতে, এতিমদের আশ্রয় দিতে এবং পাথর আর কাঠের দেবতা হতে মুখ ফিরিয়ে নিতে। আমি এগুলো শুনে আর স্থির থাকতে পারছি না। আমরা হচ্ছি খুবই প্রাচীন সভ্যতা। তারা আমাদের দেবতাকে পাথর আর কাঠের বলেছে, যা কিনা খুবই অপমানজনক, অসহ্য। সেগুলো হচ্ছে প্রতীকের জন্য, পূজোর জন্য নয়, ওগুলো হচ্ছে অলৌকিক শক্তির আধার। আমি স্বীকার করি প্রতিমা পূজা সবসময় সম্পূর্ণরূপে বোঝা যায়নি। ধন্যবাদ। এবার আপনি ওদের আমাকে নিয়ে যেতে দেন। আল্লাহ নারী সৃষ্টি করেছেন নরের উপযুক্ত সঙ্গী হিসাবে, সে আলাদা কিন্তু সমান। সমান আমরা ওদের কিনি, খাওয়াই, পড়াই, ব্যবহার করি, ছুলে ফেলে দেই। নারী আমাদের সমান। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একজন নর ও একজন নারী হতে। আম, তোমার ওই নারীকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে যার গর্ভে তুমি জন্ম নিয়েছ। তোমাদের ওই 300 দেবতা এত নিশ্চুপ কেন? আর একমাত্র ঈশ্বর এত জমকালো কেন? আল্লাহ আমাদেরকে এর আগেও বলেছেন, ইব্রাহিম, নূহ, মূসা এবং ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। তাহলে আমরা এত অবাক হচ্ছি কেন যে আল্লাহ মুহাম্মদের মাধ্যমে আমাদেরকে এখন বলছেন? এই নামগুলো কে শেখালো? তাদের নাম কোরআনেও আছে। মুহাম্মদের মাধ্যমে, যে নাকি একজন মেষপালক ছিল, আর আমরা জানি খ্রিস্ট ছিলেন কাঠের কারিগর। খ্রিস্ট বলেছেন এবং তোমাদের মুহাম্মদ বলেছেন, ব্যাপারটি যেন একই বাতির দুটি আলোকরশ্মি। তারা মিথ্যে বলছে, তারা যিশুকে অস্বীকার করে। তারা বলে যে আপনাদের তিনজন দেবতা, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। তোমরা খ্রিস্টের ব্যাপারে কি বলো? তারা বলে ঈশ্বরের পুত্র থাকতে পারে না, যিশু ঈশ্বরের পুত্র নয়। খ্রিস্টের ব্যাপারে আমাকে বলো। আমরা যিশুর কথা তাই বলি যা নবী আমাদেরকে বলেছেন, যে আল্লাহ তার পবিত্র নূর কুমারী মেরির গর্ভে সঞ্চালন করেন এবং মেরি গর্ভধারণ করেন যিশুকে আল্লাহর প্রতিনিধি রূপে। প্রতিনিধি বলছে, পুত্র কিন্তু বলে নাই। তোমাদের অলৌকিকত্ব, তোমাদের কোরআন আমাদের প্রিয় যিশুর জন্ম সম্পর্কে বলেছে। আমি তাহলে উদ্ধৃতি করছি। আমার কাছে এসো। মহান করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মেরির ঘটনা কিতাবে এভাবে আছে, কিভাবে সে তার পরিবার হতে পূর্বে আসতে বাধ্য হয়েছিল
কিভাবে আমি আমার ফেরেশতা জিব্রাইলকে তার কাছে পাঠিয়েছিলাম, যে বলেছিল আমি তোমার সৃষ্টিকর্তার বার্তাবাহক, আমি এক পবিত্র শিশুর জন্মের ঘোষণা করতে এসেছি। সে বলল, আমি মেরি কিভাবে গর্ভধারণ করব যেখানে একজন পুরুষও আমাকে স্পর্শ করেনি? এবং জিব্রাইল প্রতি উত্তর দিল, কারণ তোমার প্রভু বলেছে এটা হবে। আমি তাকে রেখেছি মানুষের আদর্শ রূপে এবং আমার করুণার রূপে। এটা হচ্ছে জীবিত বা মৃত। তোমাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, এই দাগের চেয়ে বড় নয়। পাহাড় পরিমাণ সোনা দিলেও তাদেরকে তুমি নিতে পারবে না। তোমরা অ্যাবসিনিয়াতে শান্তিতে থাকো যতদিন তোমাদের ইচ্ছে করে। প্রভু তোমাদের উপর আশীর্বাদ বর্ষণ করুক যখন ফেরত যাবে। অসহ্য, মোহাম্মদ আমাদের মিত্রদের পর্যন্ত বশ করছে, খুব ভালো, আমরা তাকেই পরবাসী করে দেব। আবু তালিব তাকে আঁকড়ে রেখেছে, খুব ভালো, আমরা চাচা ভাতিজা দুজনকে বের করে দেব। একাডিতে তার পুরো পরিবারকে বের করে দেব, সমাজ হতে তাদেরকে আমরা বিতাড়িত করব। কোনো ব্যবসায়ী তাদের সাথে ব্যবসা করবে না, তাদের কোনো জমি থাকবে না, তাদের মাথার উপর কোনো ছাদ থাকবে না, কোনো ভিখারি তাদের জন্য ভিক্ষা করবে না, কোনো মেয়ে তাদেরকে বিয়ে করবে না, তারা না মানা পর্যন্ত তাদের এক ঘরে করে রাখো। মোহাম্মদের জীবনে এই বছরগুলো ছিল সবচেয়ে খারাপ। 3 বছর ধরে খোলা প্রান্তরের মধ্যে তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধা, তৃষ্ণা এবং হিংসা। কিন্তু ভয়ঙ্কর বছরটি তখনও বাকি ছিল, যখন খাদিজা মোহাম্মদের স্ত্রী মারা গেলেন, যখন আবু তালিব তার পূর্ণরক্ষক মারা গেলেন। আবু তালিব তার শেষ নিঃশ্বাস পর্যন্ত মক্কা এবং মোহাম্মদের মধ্যেকার সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। সে কখনোই তোমাদের কাছে বেশি কিছু চায়নি, একটি শব্দই চেয়েছিল, এক আল্লাহ। এটা যদি একটা শব্দের ব্যাপার হতো তাহলে আমরা তাকে 10টা শব্দ দিতাম, কিন্তু যা সে চায় তাতে সব দেবতা উৎখাত হবে। কথাটা শুনতেও ভয় পাও। তার চাচার মৃত্যুর সাথে সাথে মোহাম্মদ সব ধরনের সুরক্ষা হারালেন,
তিনি আর মক্কাতে নিরাপদ রইলেন না। তার পালিত পুত্র জাইদের সাথে তিনি পাহাড়ের পাদদেশে তাইফ নগরে যেয়ে উপস্থিত হলেন। তাকে সে নগরে বন্ধুবৎসলের সাথে তারা তাকে পাথর এটাকে নিজের জীবনের সবচেয়ে অসহনীয় দিন বলে উল্লেখ করেছেন। তখনই আশ্চর্যজনকভাবে যখন মোহাম্মদের অভিযান প্রায় বিফল হয়ে যাচ্ছিল, সম্পূর্ণ প্রেক্ষাপটই বদলে গেল। ধনী কিন্তু ধ্বংসাবহুমুখী নগরী মদিনার কিছু প্রধান লোক আকাবা পাথরের কাছে এসে নবীর সাথে দেখা করলেন। তাকে নিজেদের মতবিরোধ মেটাতে আমন্ত্রণ জানালেন, তাদের মধ্যকার ঝগড়া ও গৃহযুদ্ধ যাতে একেবারে মিটে যায়। মোহাম্মদ রাজি হলেন। বিনিময়ে তারা কথা দিল যে তারা এক সৃষ্টিকর্তার ইবাদত করবে। দাঁড়াও, আমাদের এই চুক্তি করা মানে সম্পূর্ণ আরব হতে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলা, তাই ভেবে নাও। এই চুক্তি মানে যুদ্ধে জড়িয়ে পড়া। ভাইরা আমাদের শত্রু হয়ে যাবে, আমাদের দেবতা ব্যবহার হবে লাকড়ি হিসাবে। এই হচ্ছে এই চুক্তিটির প্রকৃত অর্থ। এটা সম্মত হলে আর পিছু হটতে পারবো না। মুহাম্মদ অবশ্যই আল্লাহর প্রেরিত বার্তাবাহক, যা কিনা আমাদের শহরের ইহুদিরাই আমাদেরকে বলেছে। যদি কারো এই ব্যবস্থা অমত থাকে তাহলে এখনই চলে যান। আর তোমাদের সন্দেহ না থাকলে তাহলে তোমরা সবাই হাত উপরে তোলো। আমি এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করছি, আল্লাহর বার্তাবাহক মুহাম্মদ আপনার মাধ্যমে। সে আমাদের এবং আমরা সবাই তার। তাকে, তার অনুসারীদের, আমাদের ভাইদের আমাদের কাছে মদিনায় নিয়ে আসুক। সেই মহাযাত্রা যা পৃথিবীকে বদলে দিয়েছে। হিজর, মদিনা অভিমুখী যাত্রা। মাত্র 70 জন লোক ছোট ছোট দলে ভাগ হয়ে 250 মাইল মরুভূমি পাড়ি দিল। তারা পরিণতি জানত। এই তারিখকে স্মরণীয় করে রাখার জন্য মুসলিমরা তাদের বর্ষপঞ্জী এই তারিখ থেকেই গণনা শুরু করল। এই সময়ই ইসলাম তার ভবিষ্যৎ পেল। মোহাম্মদ চরম বিপদের মধ্যেও মক্কাতে অবস্থান করলেন, যাতে তার অনুসারীরা নিরাপদে সরে যেতে পারে। জাতি প্রতিষ্ঠা করছে, সে শহরে আসুন গেড়েছে, সে মিত্র হওয়ার চুক্তি করল, এবং তুমি যে কিনা নিজেকে মদিনার রাজা দাবি করো, গতকাল রাতে নিজের সাম্রাজ্য হারিয়েছ, যখন তুমি কিনা বিছানায় ছিলে। তুমি নিজেরটা চিন্তা করো আবু সুফিয়ান। যতবার তুমি তোমার ঝাঁঝালো সুগন্ধিগুলোর ব্যবসা করতে যাবে, ততবারই ওই লোকের সামনে দিয়ে তোমার যাওয়া লাগবে। সে কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুবই পাকা এবং সে তার কথা রাখে। এখন তুমি কি করতে চাও? আমি অপেক্ষা করতে চাই। এবং কতক্ষণ তুমি অপেক্ষা করবে? যতক্ষণ না তুমি এবং আরবের বাকি অংশ তাকে উৎখাত করে। নিজেকে বাঁচানোর জন্য এগুলো বলছো? আর অপেক্ষাটা কেন করবে? আমার অবশ্যই তার আমন্ত্রণ রক্ষা করা উচিত, কারণ সে চিন্তা করে তাকে আমি আমার জন্ম অধিকার দেব। না বাছা, তা হচ্ছে না।
মদিনা খুব লাভজনক জায়গায় স্থাপিত। স্বার্থপরতা, এটাকে বলা যায় স্বাস্থ্যবান কাণ্ডজ্ঞান। রাজা সালুন, সে কেন দিনে পাঁচবার মাটিতে মাথা ঠেকিয়ে রাখে ইবাদতের সময়? আমার বিশ্বাস হয় না। তার হয়তো করা লাগতো না, যদি না আমরা আসল কাজটা আগেই সেরে ফেলতাম। হত্যা করো মোহাম্মদকে। আসো আসো, দেখো অনুশীলনেই নাকি সফলতা আসে। সাতজন যুবক পুরুষ, সবাই আলাদা আলাদা পরিবার থেকে, আমার ছেলেও আছে। তারা তাকে চিরে ফেলবে নিশ্চিতভাবে। মেষপালকের মৃত্যুর দায়িত্ব যদি নেওয়া লাগে তাহলে আমরা ধামাচাপা দেব। আমার পরিকল্পনা ব্যাপারটা খোলাটে লাগছে। ধারণা করছি মামুদি দেহের মতো বড়, তার মন, তার কথা। কিন্তু এটা একটা অত্যন্ত ভালো সমাধান। আলীর ভাই ওখানে তার বদলে মৃত্যুর অপেক্ষা ছিল। আমরা কি যুদ্ধ করছি? তারা বেশি দূর যেতে পারেনি, তাদের পায়ের চিহ্ন পাওয়া গেছে, তারা সরাসরি মরুতে গিয়েছে। যে ব্যক্তি মোহাম্মদকে ফিরিয়ে আনতে পারবে মক্কা তাকে 100 উটো পার দেবে অথবা তার মাথা। তাদের তিনজনকে খুঁজবে, মোহাম্মদ, আবু বকর এবং তাদের সাথে যে বেদুইন লোকটা আছে। কি হলো? এগুলো আসলে উটের নয়, এটাকে দেখতে বেশ পুরনো লাগছে। এরা শহর থেকে এসেছে। তুমি এখানে কেন? মদিনা তো উত্তরে, তারা চিহ্ন রেখে গেছে। আমি না, পশ্চিমের দিকে কেউ যায়নি। আমি আমার কাজ জানি। তুমি নাকি বাতাসের গন্ধ শুকে পাখিকে অনুসরণ করতে পারো? তাহলে আমরা যাব। তুমি যদি বের হও তোমাকে আমরা জীবন্ত মক্কায় নিয়ে যাব। এখানে কেউ নেই, জালগুলো তো আস্ত আছে। আর ওই কবুতরগুলো এখানে থাকতো না।
আমরা ভুল পথে এসেছি, আমাদের উত্তরে যাওয়া লাগবে। তাহলে চলো যাই, ওদেরকে ধরার মতো সময় এখনো আমাদের হাতে আছে। মাকড়সার জালের কিছু তন্তুই ছিল মোহাম্মদ এবং তার মৃত্যুর মাঝে বাধা স্বরূপ, কিন্তু তিনি এমন একজন ছিলেন যাকে হত্যা করা সম্ভব নয়। বেদুইন গাইড তাকে এবং তার সহচর আবু বাকরকে মরুভূমিতে পালাতে সাহায্য করল, জুনের প্রচণ্ড গরমের মাঝখানে। মদিনাতে তার অনুসারীরা তাকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষা করছিল এবং সেই সাথে তার জন্য দুশ্চিন্তাও করছিল। দেখা যায় সে তো একজন মানুষ বই, অন্য কিছু নয়। সে ছাড়া অন্য কেউ টিকত না। স্বাগতম আশীর্বাদ পুষ্ট এই মদিনা শহরে, আপনার শহর আল্লাহর বার্তা বাহক। প্রিয় নবী, আপনি আমার সাথে থাকুন, আমারটাই মদিনার সবচেয়ে ভালো ঘর, আপনাকে রেখে আমি সম্মানিত হব। আমার সাথে থাকুন। কিভাবে নবী এতগুলো সম্ভাষণ থেকে নির্বাচন করবেন? যেখানে আল্লাহ এই উটকে থামার নির্দেশ দিবেন সেখানেই তিনি তার ঘর বানাবেন। সবাই রাজি, এই উটকে ছেড়ে দেয়া হোক এবং এই উটটি যে জায়গায় তার আসন গাড়বে সেখানেই মহানবীর বাসস্থান হবে। চালাক লোক,
উটকে দিয়ে নির্বাচন করলো যাতে কেউ দোষ না নিতে পারে। এখানেই আমরা নবীর ঘর বানাবো এবং আমাদের প্রথম জামাত কেন্দ্র, একটি প্রার্থনা কেন্দ্র, ইসলামের প্রথম মসজিদ এইখানে। আমাকে দিন, দেখুন আপনি কিন্তু বেশি খাটছেন, দয়া করে বসে পড়ুন, আমরা করব। দেখো উনি আবার আনতে গেলেন, তিনি কাজকে বলেন ইবাদত। সে 53 বছর বয়সে। আপনার বয়স কত? একটা নেই লোকদের ডাকার জন্য কি ঘন্টা লাগাবো? ভ্যাপু ব্যবহার করলে কেমন হয়? ইহুদিরা যেমন করে, ঢোল ব্যবহার করলে
গ্রামের মধ্যে যুদ্ধ ভাব আছে। মানুষের কণ্ঠ ব্যবহার করছি না কেন? নবী কি সম্মতি দেন? বেলাল, তোমাকে দরকার। আমি? তোমার কণ্ঠ সুন্দর, ব্যবহার করো। ওখানে উঠো। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله মায়েরা, আজকে মদিনার একজন আলিঙ্গন করবে মক্কার একজনকে, সবাই আধাআধি ভাগ করবে। আসুন আলিঙ্গন করুন, আসুন। আর ভালো লাগে না দাসদের ধরে ধরে চুমু খেতে। পড়ো এটা, নবী বহির্বিশ্বের সাথে কাজকর্ম আরম্ভ করেছে। ঘোড়ার মতো ইবাদত করছে। এটা কি তোমার হাত পুড়িয়ে দিচ্ছে? এটা আমাদেরকে ধ্বংস করার মতো ক্ষমতা এখনো রাখে। সে একজন রাজার মতো নিয়ম তৈরি করছে। সে বলছে ইসলামের প্রতি আনুগত্য পরিবার অথবা গোত্রের চাইতে বেশি থাকা লাগবে। কি, সব মুসলিম নাকি একে অপরের ভাই ভাই? এটা নিয়ে চিন্তা করো না। এটাকে বাস্তবায়ন করতে হলে আগে গোত্রগুলোর আচরণ পরিবর্তন করতে হবে। বিপদ হচ্ছে এখানে গুণগত মান। একজনের প্রতিবেশী তার নিজের মতোই ভালো। এটা দিয়ে সে কি বোঝাতে চায়? ইহুদি এবং খ্রিস্টানদের মুসলমানদের সাথে সম অধিকার আছে। যে সকল ইহুদিরা আমাদের নিকট আশ্রয় নিবে তাদেরকে রক্ষা করতে হবে। মেয়েরা নাকি আবার সম অধিকার পাবে, এরপর তো দেখি উটের অধিকারের কথাও বলবে। আছে, উন্মাদদের আছে, আপনারা চাইলেই তাকে অগ্রাহ্য করতে পারেন না। সে নগর পুনর্গঠন করছে, আমার শহর। ধত্তারি, সে আমাদের কাছ থেকে আমাদের সন্তানদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে যাচ্ছে। তার অধিকার আর আমাদের ভুলগুলো আর নয়। এবার আমরা এবার বসে থাকবো না, আমরা মূল্যবান সবকিছু নিয়ে নিব যা তারা মক্কায় রেখে গেছে। আমরা ছিনিয়ে নেব তাদের ঘর, তাদের রৌপ্য। এটা দিয়ে বড় ব্যবসা হবে দামেস্কের সাথে। Thank you.
কথা শোনো, আমার কাছে মক্কার ব্যাপারে খবর আছে। তোমরা পিছনে যা ফেলে এসেছো সব নিঃশেষ হয়ে গেছে। খদিব, আবু বকরের দোকান, নবীর ঘর, শেষ কাপড়ের প্রতিটা টুকরা পর্যন্ত যা তোমরা এতদিন ব্যবহার করেছ তা ঘর থেকে ছুঁড়ে বের করে ফেলা হয়েছে। তোমরা এখন নিঃস্ব। নিজেদের জন্য কি তোমরা যুদ্ধ করবে না? কে যুদ্ধের কথা বলে? এছাড়া অন্য কোনো উপায় আছে কি হামজা? যখন নবী বলবে লড়ো আমরা লড়ব। উনি এখন শান্তি চাচ্ছেন। ঠিক, শান্তিপ্রিয় মানুষরা, তোমাদের বংশধরেরা তোমাদের ক্ষমা করুক। কাজে ফিরে যান। আমাদের আত্মরক্ষা করা লাগবে। আপনি আল্লাহর বার্তা বহক। তারা নোংরা করলো, মারলো, অপমান করলো, আমরা কিছুই করলাম না। যুদ্ধের কথা ভাবলে আমাদের চিন্তা করতে হবে যে ওদের নেতৃত্ব দেয় অহংকার। আমাদের নেতৃত্বে আল্লাহ এবং আপনি। আমি আমি জানি আপনি তরবের কতটা ঘৃণা করেন, কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে। তারা সম্পদ চুরি করেছে, তারা ব্যবসা করতে দামেস্ক যাচ্ছে, আমাদের ঘরে ঠিক পাশ দিয়েই। আমি বলি আল্লাহর হস্তে তাদের আক্রমণ করি। আমি দুঃখিত, রেগে গিয়েছিলাম। এটা আমার মাথায় যন্ত্রণা দিচ্ছে। দয়া করে লড়াই করেন। এটা তো নামাজের সময় না। এটা নতুন নাজিল হয়েছে আল্লাহ থেকে তার বার্তাবাহকের প্রতি। যুদ্ধ করো, যুদ্ধ করো আল্লাহর রাস্তায়, যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করেছে, তাদের বহিষ্কার করো যেখান থেকে তোমাদের বিতাড়িত করেছিল। যেহেতু হত্যার চেয়ে নির্যাতন খারাপ, যুদ্ধ করো যতদিন না নির্যাতন থেমে যায় এবং পুরোপুরি ভুলে যায়। তারা যদি থেমে যায় তাহলে আর যুদ্ধ করার দরকার নেই, কারণ মহান আল্লাহ যুদ্ধ পছন্দ করেন না। তাই যুদ্ধ করো আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান।
এই নিয়ম আমাদের নবী আপনাদের উপর জায়েজ করেছেন। মহিলাদের আঘাত করতে পারবেন না, শিশুদের বা কোনো বৃদ্ধদের। জনগণদের কোনো আঘাত করবেন না, কৃষকদের কোনো আঘাত করবেন না যারা মাঠে কাজ করে। আপনারা গাছপালা কেটে ফেলবেন না, তাদেরকে আঘাত করুন যারা আপনাদের বের করে দিয়েছে, আপনাদের অধিকার হরণ করেছে, আপনাদের সম্পদ নিয়ে ধনী হয়েছে। এখন বদরে যুদ্ধাভিমুখে। মদিনা থেকে খবর এনেছি, আমাদের কারবানকে আক্রমণ করার জন্য মোহাম্মদ মদিনা থেকে বের হয়ে আসছে। কয়জন মানুষ? 300 জন, 2টা ঘোড়া। আমরা 100 ঘোড়া নিব। কয়টা উট? উট কয়টা? 70টা। আমরা 170টা নেব। এর সাথে আপনি আমার আরো 20টা উট অবশ্যই যোগ করবেন। এই যুদ্ধটা আমি করতে চাই। এই যুদ্ধ আমরা হারবো না। আমরা সৈন্য নিয়ে আগামীকাল ওর সাথে যোগ দেব। বদরের যুদ্ধ, মোহাম্মদের দল এখান থেকে যাচ্ছে, আমি আমার ক্যারাভ্যান সহ এখানে একদিনের যাত্রায়, বদরের যুদ্ধ অভিমুখে। আমার পছন্দ হচ্ছে না। আমার ক্যারাভ্যানে মক্কা সম্পদ আছে, তাই এটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সবাই তৈরি হও, দাঁড়াও। আমরা পশ্চিমের দিকে যাচ্ছি, যুদ্ধ থেকে দূরে। তুমি তা পারো না, বদলে তোমার অবশ্যই যাওয়া লাগবে। আমরা তাদের ডিমের খোসার মতো ভেঙে চুরমার করে দেব। আমি সারা রাত চললে সকাল নাগাদ মোহাম্মদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। তোমার আত্মসম্মান কি আবু সুফিয়ান? আত্মসম্মান? আরে আত্মসম্মান আমার উটের পেছনে বাধা আছে। হ্যাঁ, আমি পালাবো। Yeah.
মোহাম্মদ রোয়েল ফিরে ফেলেছে। আবু সুফিয়ান তাবু গুটিয়ে ফেলেছে, সে বদর থেকে দূরে পশ্চিমের দিকে যাচ্ছে। তাহলে ক্যারাবান নিরাপদ, যুদ্ধ করার আর দরকারই নাই। যুদ্ধ করবে না? এটা তো দুই ভাইয়ের মধ্যে রক্তপাত ঘটাবে। বাপ ছেলের মধ্যে বলে তুমি বলতে চাচ্ছ? তাদের সাথে তোমার ছেলে আছে, সেও মরতে পারে। মক্কা তোমার পরিবারের চেয়ে অনেক বড়। ওয়ালিদ তোমার দ্বিতীয় পুত্র, সেই তোমার আসল রক্ত। আমি বলি যুদ্ধ। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি যাতে ভবিষ্যৎ আমাদের সম্মান দেয়। অটোবার কাপুরুষ নয়, আমরা কাল তাদের শেষ করব, আমরা যুদ্ধ করব। তারপরেও আমরা যুদ্ধ করব বাবা। হ্যাঁ, যুদ্ধ করব। ভাইয়েরা, আমরা যুদ্ধ অবস্থায় আছি। আমরা আছি মহান আল্লাহর নামে এবং তার বার্তা বাহকের নামে। Thank you.
তোমাদের বীরদের পাঠাও। তোমরা কে? আমরা আমাদের সমকক্ষ চাই। এসে পড়ো। আমার ভাই সাইবা, আমার পুত্র ওয়ালিদ এবং আমি নিজে। উমাইদা, আমি এবং আলী। আমরা সকলেই সমান, আল্লাহ অদ্বিতীয় এবং মুহাম্মদ তার বার্তাবাহক।
আক্রান্ত হচ্ছে। সামনে যাও। রশিতে বেঁধে রেখো না, রশি কাটো, আমি বলছি রশি কাটো, আর তাদের পানি দাও, তোমাদের খাবার ভাগ করে দাও সমানভাবে, যদি তারা হাঁটে তবে তাদের পাশে হাঁটো, যে কোনো বন্দী যে শেখাতে পারে, 10 জন মুসলমানকে শেখালে সে মুক্ত। এভাবে তারা আমাকে দোষারোপ করে, পরিণাম না ভেবেই তাদের সাথে যোগ দিতাম এবং বদলে আমার সর্বনাশ হতো। আমি ক্যারাবেনের কথা ভেবেছি, আমাদের ভবিষ্যতের সাথে যুক্ত। আমাকে বাদ দিলে কেন? আমার বাবা ভাইকে নিতে পারলে আমাকে নিতে পারলে না কেন? তোমার কি মনে হয় আমাকে তোমার মনি করিয়ে দেওয়া লাগবে?
মুহাম্মদ, আলী, হামজা। এই নখ দিয়ে হামজা খুবলিয়ে খুবলিয়ে তোর চামড়া ছিঁড়ব, এই নখ দিয়ে খুনি গলা কেটেছিস কষাই খুনি নর পশু, তুই আমার বাপকে জবাই করেছিস হামজা। আমি স্বীকার করব সিংহ শিকারীকে, হামজা তুই সিংহের মতো দৌড়াবি, তুই আমার শিকার। আর যখন তুই মরবি হামজা, আমি তোর হৃৎপিণ্ড কেটে বের করব, তোর রক্ত খাবো, তোকে কেটে টুকরো করব, চল্লাত কোথাকার। এভাবে পাগলামি করে তুমি বাঁচতে পারবে না, যা করে আমরা তাই করব। আমরা আমাদের মিত্রদের ডাকব, তাদের বিরুদ্ধে নতুন সৈন্যদল গঠন হবে, এইবার আমরা তৈরি থাকব, পরিকল্পনা করব। হামজা, এখন কি বিরতি? এটা কিরকম আজব ধরনের শুনশান শহরে এসে পড়লাম? আপনি কোত্থেকে এসেছেন? ইয়েমেন। আপনি মক্কায় থেমেছিলেন? ওটা আসার পথেই ছিল। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না, আপনি কি মক্কায় থেমেছিলেন? যতক্ষণ আমার উটেরা বিশ্রাম নেয়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে মক্কাতে উটেদের ভালো বিশ্রাম হয়। তা মরুর খবর কি? আপনাদের জন্য তো খারাপই, তারা জড়ো হচ্ছে, প্রতিটি যুবক ছেলে তাদের তরবারি সহ মক্কার দিকে এগিয়ে আসছে। আমার আস্তানা এখানেই। তাদেরকে কিন্তু দুর্বল ভাববেন না, তারা তাদের সাহসে শান দিচ্ছে। মক্কার প্রতিটি ঘরে ঘরে চলছে সঙ্গীত।
পেলেসুলিয়ার দাস ওয়াসিম, সে উদ্যমী, নিখু, তাকে দেখো। তোমাকে মুক্ত করে দেব, তোমাকে এই পরিমাণ রূপা দেব যে তুমি তাতে ডুবে যাবে। একবার ছুটতে হবে এরকম করে। তো অবশেষে তার আসলো, তুমি জানো কতজন? ওদের সৈন্য অনেক বড়, 3,000 লোক, 100টি ঘোড়া। বদরে তো হারিয়েছিলাম, তা কয়েক বছর আগে। তারা বদরের প্রতিশোধ নিতে এসেছে। যাও তরবারি ওঠাও। ওই যে হামজা, দেখতে পাচ্ছ? সেই তোমার ভাগ্য। এই শোনো, পতাকার নিচে ওই ঘোড়সওয়ারটি, ওইখানে। তারা সরে এসেছে। ওর নাম খালিদ। খালিদ, আমি এই যুবকের কথা শুনেছি। হামজা, বলো। নবী জিজ্ঞেস করেছেন আপনি এই ঘোড়সওয়ারকে দেখেছেন কিনা। হ্যাঁ করেছি, আমি তাদের পছন্দ করছি না। তিনি তাদের জন্য 50 জন তীরন্দাজকে পাঠিয়েছেন। যাই হোক না কেন, ওরা যেন ঘোড়সওয়ারদের প্রতি লক্ষ্য রাখে। যাই, নবী তৈরি কিনা দেখো। হামজা, কি ভাবছেন? তারা সংখ্যায় বেশি, এটা কিছুটা ভয়ের ব্যাপার। আমরা তাদের দেখছি, তারাও আমাদের দেখছে, কিন্তু শত্রুর মুখ আমাকে ভয় ধরায় না। আক্রমণের জন্য তৈরি হও। Thank you.
মোহাম্মদ যখন নির্দেশ দিবেন তখন লড়াই হবে। Come on!
নবীজি কই? মোহাম্মদ বলেছেন একের তরে সকলে। না না, উনি জীবিত, যুদ্ধ করো। আমি তো ভেবেছি আমরা হেরেই গেছি, এ বিজয় তোমারই খালিদ। মোহাম্মদকে শেষ না করে বিজয় কি জানি না, সে ওই পাহাড়ে আছে। আমরা দেনা শোধ করেছি, আমরা বদরের প্রতিশোধ নিয়েছি। এর মানে কি ইসলামকে শেষ করা হলো? তার কিছু উন্মাদ ভক্ত তার সাথে থাকবে, তারা পর্বতের সুবিধাটা পাচ্ছে, এ কারণে ঝুঁকিটা একটু বেশি। মোহাম্মদ শুনো, আজকে হচ্ছে সেই দিন, উহুদের দিন, বদরের দিন থেকে আমাদের মৃতরা তোমাদের মৃতদের জবাব দিয়েছে। আমাদের মৃতরা বেহেশতে আছে, তোদের মৃতরা দোজখে আছে। হামজা, তুমি আমার শুনতে পাচ্ছ? হামজা, তুমি জানো আমি তোমার পাশে আছি। এই মৃত, তোমার কি কিছু মনে পড়ছে হামজা? কিভাবে তুমি আমার বাবা এবং ভাইকে মেরেছিলে, এখন তুমিও মৃত। আমার মন হালকা হয়ে গেছে, শুনতে পাচ্ছ হামজা? হালকা। কিন্তু তোমার সাথে বোঝাপড়া এখনো শেষ হয়নি, মৃত্যু তো অনেক ক্ষুদ্র। ওয়াসিব, ওকে চিরে ফেলো, কেটে ফেলো। তারা যুদ্ধে হারলো, তারপর কি করলো? ঘরে ফিরে আসলো আর মাটি খোঁড়া শুরু করলো। পাগল কোথাকার! আমি আপনার সাথে একমত, তারা উপলক্ষ তৈরি করে, তারা এমনকি হেরে যেও যথেষ্ট সুখী আছে। আল্লাহ বলেন তাদের কথা মতে যে আল্লাহ তাদের পরীক্ষা করছেন। তারা চরম সংগ্রাম করে আসছে, তারা যা চায় তা পাবে। তারা মক্কা চায়, তারা মক্কা পাবে যখন দুপুরবেলা তারা দেখা যাবে। তাদেরকে দুর্বল ভেবো না, আমি অভিজ্ঞতা দিয়ে তা শিখেছি। বন্ধু, মক্কা তাদের কাছে তাদের ঘরের চাইতেও বেশি। এটা সেই জায়গা যেখানে ঈশ্বর মানুষের সাথে কথা বলে। মক্কা হচ্ছে এই লোকগুলোর একান্ত আপন নিজ,
এবছর তারা হজে যাচ্ছে। বলেন কি? নিরস্ত্র ভাবে, খালি হাতে? আবু সুফিয়ান তাদের মরুর মধ্যে জবাই দিবে। তুমি যদি আল্লাহকে তাদের মতো বিশ্বাস করো তাহলে মানবে যে তারা জবাই হবে না। তবে আমি তোমার সাথে একমত, এবার তারা ধরা খাবে। দাঁড়িয়ে থাকুন, তারা আপনাদের উত্তেজিত করার চেষ্টা করবে তা হতে দিয়েন না। নবীজি বলেছেন
ওই গাছের নিচে সবাইকে যেতে। এর মানে হয়তো আমরা কোনো চুক্তিতে পৌঁছব। আপনাকে আমরা চুক্তির জন্য কিছু শর্ত দিয়েছিলাম মক্কা এবং আপনার মাঝে, আপনি কি সেটা সম্মতি জানিয়েছেন? এটা কি? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কে এই নতুন দেবতা যাকে মহান বলা হচ্ছে? আমি জানি না, কেটে ফেল। আমি এটার সাথেও একমত না। মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক। আমি তোমাকে আল্লাহর বার্তাবাহক বুঝলে আমি তো তোমার সাথে যুদ্ধ করতাম না। এটাকে বদলে ফেলো। মোহাম্মদ আবদুল্লাহর পুত্র, সোহেলের সাথে চুক্তিবদ্ধ, হামির পুত্র, এটা অনেকটা বাস্তবিক এবং যেটা আমিও বুঝি। ভালো, এটা ঠিক আছে। এখন আমরা চুক্তিবদ্ধ হলাম যে তোমরা তোমাদের তীর্থ চলমান রাখবে না, তোমরা অবশ্যই মুখ ফিরাবে এবং ঘরে ফিরে যাবে। মক্কাই আমাদের ঘর। যা হোক, তোমরা তোমাদের তীর্থযাত্রা আগামী বছর করতে পারবে এবং শুধুমাত্র 3 দিনের জন্য ঢুকবে আর বেরোবে। আমরা এই চুক্তিতে রাজি 10 বছরের জন্য। এই সময়ের মধ্যে তোমরা কোনো গোত্রকে আক্রমণ করবে না বা ক্যারাবানকে গুপ্তাঘাত করবে না বা কোনো ব্যক্তিকে যারা আমাদের সংশ্লিষ্ট, একটিমাত্র লোককেও না। তোমরা যদি আমাদের কাউকে আঘাত করো চুক্তি ভেঙে যাবে এবং জ্ঞানী ব্যক্তি, আশা করি পরিষ্কার। দশ বছরের শান্তি, এই সময়টাই আমাদের দরকার ছিল। এই সময় আমরা কাজে লাগাব। এই পত্রগুলো আল্লাহর বার্তাবাহক মুহাম্মদের কাছ থেকে পৃথিবীর শাসনকর্তাদের, তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত হেরাক্লিসের জন্য, যে বাইজেন্টিয়ানের সম্রাট কিসরা পারস্যের অধিপতি, মুখালকাস আলেকজান্দ্রিয়ার দেশপ্রেমিক। আপনারা পৌঁছে দেন। ইসলামে
কোনো প্রকারেরই শ্রেণী বিভেদ নেই। আরব বিদেশিদের চাইতে শ্রেষ্ঠ নয়, একজন সাদা মানুষ কালোর চাইতেও শ্রেষ্ঠ নয়। সবাই সমানভাবে আল্লাহর কাছে ফিরে যায়। প্রতিবেশীর প্রতি ভালোবাসা না রেখে শুধুমাত্র নিজের প্রতি রাখলে তবে সে বিশ্বাসী নয়। যে মানুষ পেট ভর্তি করে খেয়ে ঘুমোতে যায় অথচ প্রতিবেশী থাকে অনাহারে, সে মুসলিম নয়। জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও দামি। মানুষের জ্ঞান আরাধনা আল্লাহর কাছে খুব প্রিয় ব্যাপার, তাই পড়তে শিখুন এবং যখন আপনি শিখবেন অন্যকেও শেখান। যাদের কিতাব আছে, ইহুদিদের জাবুর, খ্রিস্টানদের বাইবেল, আপনারা এগুলোকে সম্মান করবেন। তাদের বইগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে। আপনারা মুহাম্মদকে অতি মানব বলে ভাববেন না। একদিন তিনি লাঠি কুড়োচ্ছিলেন, আমি বললাম দিন আমি করি, তিনি বললেন আপনি আল্লাহ নবী, আপনি সামান্য লাঠি কুড়োনোর জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতে পারেন না। তিনি আমার দিকে তাকান, তিনি বললেন আল্লাহ সেই মানুষকে পছন্দ করেন না যে নিজেকে অন্য মানুষ চাইতে উত্তম ভাবে, তাই আমি পিছিয়ে দিয়ে দেখতে লাগলাম। হঠাৎ করে তিনি থেমে গেলেন, তিনি পূর্ণ দৈর্ঘ্যে উঠে দাঁড়ালেন এবং আমার কাছে আসলে, হ্যাঁ আমি আল্লাহ নবী, তিনি বললেন। কিন্তু আমি স্বয়ং জানলাম ভবিষ্যতে আমার সাথে কি হবে। তুমি কি আবার আমাকে বন্দী করতে এসেছো? না, আমি বরঞ্চ ভাড়া দিতে এসেছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক ও অদ্বিতীয় এবং মুহাম্মদ তার বার্তাবাহক। আল্লাহ আমাকে মাফ করে দিক আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইসলাম হচ্ছে নতুন করে শান্তির পথে শুরু করা। আমি দুঃখিত, আমি এগুলো এখানে পড়ে এসেছি, এই আমার অলংকার, এগুলো দামি হলে আমি গরিবদের দিয়ে দিব। এবং আমি আপনাকে আমার রাখো। তুমি এটা ব্যবহার করবে ইসলামের বিরোধীদের জন্য। মহান আল্লাহর ইচ্ছায় আমি ইসলামের এই তরবারি উঠাব। আল্লাহর কাছে এগুলো সবই সহজ। যেভাবে নির্ধারণ করেন মরা বাঁচা, যেভাবে নির্ধারণ করেন হারা জেতা। 2 বছর আগে যখন চুক্তিতে সই করলাম তখন ভেবেছিলাম আমরা মনে হয় হেরেই গেছি, কিন্তু আজকে দেখো একের পর এক মানুষের হৃদয় জয় করে চলেছি। কিসের শব্দ?
আবু সুফিয়ান, আমি কি তোমাদের বিরক্তির কারণ হলাম? আমি আবু সুফিয়ান, আমি কিছু ভদ্রতা আশা করি। আমরা যুদ্ধ অবস্থায় নেই, আমাদের চুক্তি হয়েছে। আমি মোহাম্মদের সাথে দেখা করতে এসেছি। সে কোথায়? উনি মসজিদে আছেন। মোহাম্মদ, আমরা চুক্তি ভাঙিনি, আমি চুক্তিটি মনে করাতে এসেছি। আমি মক্কার হয়ে বলছি। তুমি সরে যাচ্ছ কেন? যেও না মোহাম্মদ, যেও না। চুক্তি অন্য গোত্র ভেঙেছে, আমরা না। রাত্রে অন্ধকার ছিল, আমি এখানে বলতে এসেছি যে রাত্রে অন্ধকার ছিল। ভাই ভাই, এটা তোমার শহর। ভাই, তুমি চাইলে এসে দেখতে পারো। তোমরা আমাকে আবার কথা দাও। তোমরা সবাই মক্কার, তোমরা সবাই মক্কারই অধিবাসী। আমার কেন বারবার বলা লাগবে? কারণ তুমি প্রতিজ্ঞা রাখো না এবং কাউকে সম্মান করো না। আমি যা শুনলাম তা আমি কখনোই ভাবিনি। আবু সুফিয়ান কিনা করুণা চাইছে। যুদ্ধে হেরে গেলাম, হেরে গেলাম, হেরে গেলাম এমন একজনের কাছে যে কিনা ছিল মেষপালক। আর তুমি চেয়ে দেখলে কিভাবে সেই মেষপালকের ধর্ম ছড়িয়ে যাচ্ছে? দৃশ্য আমার চোখে ছিল, আমি কিছু দেখিনি। মক্কাকে বলে দাও যে দেবতারা মারা গেছে, দেবতাদের টিকে রাখার কোনো দরকার নেই। তাড়াতাড়ি পা চালাও, এখানে লোকরা তোমার আশেপাশেই থাকবে। তুমি সেই ব্যক্তি যে চুক্তি ভঙ্গ করেছ। সংখ্যা ছাড়িয়ে গেল 10,000। প্রতিটি গোত্র থেকেই তারা আসলো। এবার আমরা যুদ্ধ করতে পারবো। তুমি ফিরে এসেছ, আমরা ঘর থেকেই আত্মরক্ষা করবো। এতে কোনো লাভ নেই, তাদের হাজার হাজার লোক দিনকে দিন আরো যোগ দিচ্ছে। কাপুরুষ, তুমি ঘরের ভেতর যাও। পুরুষ, তুমি কি মক্কার নেতা? নিজেকে দেখো, তুমি ভেঙে গেছো। তারা চুষে ছিবড়ে করে ফেলেছে তোমাকে। আমার বাবার ভাই কি মরেছে তোমার এই কাপুরুষতা দেখার জন্য? তুমি তো আশা, তুমি আমরা টিকতে পারবো না। মক্কা দখল হয়ে গেছে। না, আমরা রাতের জন্য এখানেই থাকব। আমি মক্কা দেখতে পাচ্ছি, যদিও সামনে পাহাড়,
অনেকগুলো তাবু, এগুলো শেষ করা যায় না। দেখতে খুব সুন্দর। যখন তাদের মক্কা থেকে বের করে দিয়েছিলাম তখন জানতাম না মক্কাকে তারা হৃদয় ধারণ করেছে। তাদের বানানো রুটির গন্ধ পাওয়া যাচ্ছে, এটা বোঝায় যে তার রক্ত চায় না। যা ভাবছি তাই যেন হয়। তারা নিজেদের দেয়ালে এবং দরজায় রক্ত দেখতে চায় না। এটা নিয়েই এখন সমঝোতা করব। আমাকে তার কাছে নিয়ে যাও। তো তুমি কি শহর দিয়ে দিচ্ছ? তুমি আমাকে রুটি সাধলে না? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছো। বলো যা বলতে এসেছ। আমি তোমার আগুনগুলো দেখলাম, ওগুলোর মধ্যে যে ব্যাপারটা, আমি জানি তোমার মানুষগুলোর মধ্যে কি পরিমাণ শক্তি দেওয়া হয়েছে। আমরা তাদের আটকাতে পারবো না। তুমি যদি রাজি হও। এত সাহস এখানেই শর্ত দিচ্ছ? তোমার কি এখনো সময় হয়নি চেনার যে মোহাম্মদ আসলে কে? মোহাম্মদ? আমার মনে এখনো সন্দেহ আছে। মাথা কাটার পর নাতা শুরু করলে সব সন্দেহ বের হয়ে যাবে। খালিদ, ধর্মে তো এমন কোনো নীতি নেই, সহ্যতে কারো বছর লাগে, কারো লাগে মিনিট। আল্লাহই সব সময় সময় নির্ধারণ করেন, তাই তার সন্দেহকে শ্রদ্ধা করো। ওহে কালো কৃতদাস, তুমি সবচেয়ে ভালো শিক্ষার্থী। আমি তাই যা আল্লাহ আমাকে দিয়েছেন। ঠিক, যে দেবতার পূজা আমি করেছি সে যদি কাদের হতো তাহলে সে আমাকে সাহায্য করত। আমি ঘোষণা করছি, কোন শরীর ছাড়াই আল্লাহ এক এবং আপনি তার বার্তা বাহক। আমি যাচ্ছি। তারা আসছে, তারা এসে পড়েছে, তাদের তো বিশাল সৈন্য বাহিনী।
কোনো দরজা ভাঙা যাবে না, কোনো কিছু ধ্বংস করা যাবে না, কোনো কিছু দখল হবে না, বন্ধ দরজার ভিতরে সবাই নিরাপদ থাকবে, আবু সুফিয়ানের ঘরে সবাই নিরাপদ, কাবার আশেপাশে সবাই নিরাপদ। শেষ পর্যন্ত সে তার কথা রাখল, তারা দরজায় আঘাত করেনি, তারা হৃদয় জয় করে, যুদ্ধ নয় স্থায়ী বিজয়। বাইরে যেতে ভয় পাচ্ছি। অবশ্যই অবশ্যই আমরা জনসম্মুখে যাব। আমরা এরকম করলাম কেন? আমরা যা করেছি তা ভুল ছিল, আমরা আমাদের ভুলের ফাঁদে আটকে গেছি, আমাদের দেবতাই আমাদের চেয়ে ক্ষুদ্র। এখন তিনি আসছেন, কাবা পর্যন্ত পথ তৈরি করছেন।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মুহাম্মদ তাদের উপর কোনো প্রতিশোধই নিলেন না। তিনি মক্কাকে একটি পবিত্র স্থান বলে ঘোষণা করলেন। কেউ রক্ত ঝরাতে পারবে না, গাছ কাটতে পারবে না, বা কোনো জীবন্ত কিছুকে হত্যা করতে পারবে না। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ আরব পরিবর্তিত হল। শুধুমাত্র নতুন ইবাদতেই নয়, বরঞ্চ নতুন শাসন, নতুন ব্যবহার, নতুন সমাজে। মহানবী তার কাজের ঈপ্সিত ফল চাক্ষুষ করলেন, কিন্তু এখন তিনি মৃত্যুর করাঘাত শুনতে পাচ্ছিলেন। তিনি মানুষদের তার নিকট ডেকে পাঠালেন এবং তাদেরকে শেষবারের মতো আল্লাহর কাছে আত্মসমর্পণের কথা বললেন এবং মানবতার গান গাইতে বললেন। হে মানব জাতি, ভালো করে শোনো, আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকব না। যারা তোমাদের মধ্যে দুর্বল তাদেরকে তাই খাওয়াও যা তোমরা খাও, তাদেরকে তাই পড়াও যা তোমরা পড়ো। তোমরা তোমাদের সৃষ্টিকর্তার সম্মুখীন হবে এবং তিনি তোমাদের বিচার করবেন। যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদেরকে সাবধান করে দাও। তোমরা আদমের কাছ থেকে এসেছো এবং তোমাদের মধ্যে যে সবচাইতে উত্তম সে আল্লাহর সবচেয়ে নিকট ব্যক্তি। ভালো করে ভাবো যা আমি বললাম। তোমাদের সব খাদ্য ভাগ করে দাও। তোমরা এটা জেনে রাখো যে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই স্বরূপ। মুসলিমদের মধ্যে কোনো জাতি বর্ণের বিভেদ নেই। তোমরা কাউকে নির্যাতন করবে না এবং কারোর নির্যাতন সহ্য করবে না। ও আমার অনুসারীরা, আমি একজন মানুষ মাত্র, হয়তোবা মৃত্যুর ফেরেশতা খুবই তাড়াতাড়ি আমার কাছে আসবে এবং আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কিন্তু আমি তোমাদের জন্য একটি বই রেখে যাচ্ছি যা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআন, যা হচ্ছে আলো এবং নির্দেশ। এবার তিনি জনগণের কাছে কোরআনের শেষ অংশটুকু বললেন। এগুলো মুহাম্মাদের বাণী নয়, বরঞ্চ আল্লাহর বাণী। এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম সম্পূর্ণ করলাম, আমি আমার দান পরিপূর্ণ করলাম এবং ইসলামকে আমি তোমাদের ধর্মরূপে ন্যস্ত করলাম। 632 সালের জুনের 8 তারিখে তাঁর 63 বছর বয়সে মুহাম্মাদ পরলোক গমন করেন। তার অনেক অনুসারী ব্যাপারটি মানতে পারছিল না, এরকম একজন মানুষ কিভাবে মারা যেতে পারে। কিন্তু নবীর বন্ধু আবু বকর মসজিদে উঠে দাঁড়ালেন। কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে তাহলে সে জেনে রাখুক মুহাম্মাদ মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক মহান আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং অমর। তারা নবীকে মদিনাতে তার মসজিদের পাশে কবর দিল। যে ধর্ম তিনি প্রচার করেছিলেন তা মানুষের হৃদয়ে স্থান নিল, এটা আত্মস্থ হল, এটা ছড়িয়ে পড়ল। এখনো মানব জাতি মক্কাতে আসে ইসলামের সাদা কাপড় পরিধান করে। আল্লাহর কাছে সবাই সমান, এই জগতে সবাই ঐক্যবদ্ধ, প্রতিটি স্বতন্ত্র আত্মা ইবাদতের মঞ্চে যোগদান করে।
أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد الصلاة حي على الصلاة حي على الفلاح